নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের বলবো এই ভ্যালেন্টাইন্স ডেতে এই চারটি রাশি অর্থাৎ মকর রাশি মীন রাশি রাশি ও ধনু রাশি এই চারটি রাশি কি কি গিফট তারা দেবেন তো আসুন শুরু করা যাক দেখুন গিফট আমরা সকলেই পছন্দ করি এটা বাস্তব এবং আমরা সকলেই এটা ভাবি একে অপরের কাছে যাকে আমরা ভালোবাসি এটা আমরা প্রত্যাশা করি যে যে আমাকে ভালো একটা গিফট আশা করি এই ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে দেবেই তো এই গিফট আপনারা জানেন কি যে একটা বিশাল অবস্থান রাখে বা একটা সম্পর্ক আছে আমাদের রাশিচক্রের সঙ্গে মানে যে রাশিগুলির কথা আমি বলবো তার প্রতিটি রাশিরই যে যে গিফটের কথা বলবো সেই গিফটগুলো যদি দেন একে অপরকে তাহলে আপনাদের আগামী দিনগুলো সুগম হবে এবং ব্রেকআপ হবে না তো প্রথমে আসি মকর রাশি হ্যাঁ বন্ধুরা মকর রাশি জাতক ও জাতিকারা খুবই ভালো মানসিকতার হয় এবং এরা সাধারণত টাকার দিকে অত লোভ থাকে না এরা ভালোবাসাকে জানতে জানে ভালোবাসা পিপাসু হয় তো এদেরকে যদি আপনারা চকলেট মানে ক্যাডবেরি চকলেট এবং যদি গল্পের বই দেন তাহলে এই রাশির জাতক জাতিকাদের জন্য অতি উত্তম এবং আপনাদের উভয়কেই একটু সময় একে অপরকে দিতে হবে একটু সময় একে অপরের কথা শুনতে হবে এবং একটি ভালো পরিবেশ অর্থাৎ একটি রোম্যান্টিক পরিবেশে আপনারা যাবেন এবং গিফট দেবেন তো এরপরে আসি বৃষরাশি হ্যাঁ বন্ধুরা বৃষরাশির জাতক জাতিকারা মকর রাশির জাতক জাতিকাদের মতো ভালোবাসা পাগল হয় হ্যাঁ বন্ধুরা এরা ভালো বাঁচতে জানে এবং ভালোবাসাকে নিভাতে জানে এবং এরাও খুব একটা টাকার পর আকর্ষণ থাকে না এরা শুধু ভালোবাসা চায় এরা দুটো মনের কথা বলার মতো মানুষ চায় এরা চায় শুধু যাকে সে বুঝবে যাকে সে চিনবে যার কথা বলার আগেই তার চোখ দেখেই বুঝতে পারবে যে মানুষটি কি চায় তো এই হচ্ছে বৃষ এই হচ্ছে শিব শম্ভুর রাশি হ্যাঁ আমি শম্ভুর রাশিই বলি কারণ এদের শিবের মতো বর্তমান শিবের মতো গুণ বর্তমান আছে এই রাশির জাতক জাতিকার মধ্যে হ্যাঁ বন্ধুরা তো এই রাশির জাতক জাতিকাদেরকে আপনারা যদি স্ফুটিক বল দেন মানে একটা কোনো কাঁচ টাইপের কোনো স্ফুটিক বল বা কোনো একটা সোপেস দেন ভালো এবং সাথে যদি গোলাপ ফুল দেন এবং চকলেট অবশ্যই দেবেন তাতেই এরা খুশি এবং আপনারা উভয় একটা রোম্যান্টিক পরিবেশে গিয়ে একে অপরের সাথে গল্প করুন একে অপরের মনের কথা আদান প্রদান করুন আমি এতটুকুটা বলতে পারি আপনাদেরও ব্রেকআপ আসতে চাইবে না এরপরে আসি ধনুরাশি হ্যাঁ বন্ধুরা ধনুরাশির জাতক ও জাতিকারাও খুব ভালো মানসিকতার হয় এবং এরা খুব বুদ্ধিমান হয় এবং এরা অতটা আবেগপ্রবণ না হলেও প্রেমে যখন এরা পড়ে যায় তখন সব জ্ঞান হারিয়ে ফেলে এটা বলা যেতেই পারে তো এই রাশির জাতক ও জাতিকাদেরকে যদি আপনারা গোলাপ ফুল এবং পারফিউম সেন্ট বা জামা কাপড় দেন সেক্ষেত্রে আপনাদের জন্য শুভ এবং আপনারাও একটা মনোরম পরিবেশে একটা রোম্যান্টিক পরিবেশে যান এবং একে অপরের সাথে বসুন সময় দিন এবং কথা বলুন দেখবেন আপনাদের দিন কত সুন্দর কাটে এরপরে আসি মিন রাশি এই রাশির জাতক জাতিকারা খুব ভালো মানসিকতার হয় এবং এই রাশির জাতক জাতিকারা সাধারণত গিফটের একটা আশা করেই থাকে তবে কোন গিফট দিলে এই রাশির জাতক জাতিকাদের সাথে আপনার মনের বন্ধন অনেক ভালো হয় সেটাই বলতে যাচ্ছি তো এই রাশির জাতক জাতিকাদেরকে যদি ভালো শাড়ি বা চুড়িদারের পিস বা পারফিউম দেন সেটা গোলাপের পারফিউম হওয়া চায় বা নেকলেস দেন সেক্ষেত্রে আপনাদের মধ্যে মনের মিলন অনেকটাই থাকে এবং সহজে ব্রেকআপ হয় না তো আশা করি আপনাদের কি ভিডিওটি ভালো লাগলো তো যদি আমার কথাগুলো শুনে আপনাদের এতটুকু ভালো লাগে তো একটা লাইক তো আশা করি তো দয়া করে যদি লাইক একটা করে দেন খুব ভালো হয় তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ